অনিক ধর এবং তার স্ত্রী দেবলীনা জীবনে যে আবারও এক সন্তান আসছে সেই খবর গত আড়াই মাস আগে নিজেদের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন খোদ অনিক। আর এবার সুখবরের পালা, নিজেই সেই সুখবর জানালেন তার সামাজিক মাধ্যমে। ফের বাবা হলেন অনিক ধর, আর এবার তিনি পুত্র সন্তানের বাবা। বেবি শাওয়ারে হাজির হয়েছিলেন সস্ত্রীক জিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে টলিউডের আরও অনেক তারকারা, যার ছবি ফুটে উঠেছিল সামাজিক মাধ্যমে। আর এবার তাদের সন্তানের আগমন হলো, কোলে এলো এক ফুটফুটে পুত্র সন্তান। পাঁচ বছরের মেয়ে আদ্যার পর এবার অনিক দেবলীনার সংসারে এলো এক পুত্র সন্তান। সোমবার তিনি সদ্যজাত ছবি ভাগ করে নিয়েছেন তার সামাজিক মাধ্যমে গায়ক। ছবি ভাগ করে নিয়ে গায়ক তার সঙ্গে লিখেছেন, আজ ঈশ্বর আমাকে দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্থ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন ও আমাদের জন্য প্রার্থনা করবেন। স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর এর আগেই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন গায়ক। আর এরপরেই সোমবার দিনই হাসপাতাল থেকে ভাগ করে নিলেন একটি ছবি, যেখানে ফ্রেমে ধরা পড়েছে সদ্যজাত সহ দেবলীনা, পাশে দাঁড়িয়ে রয়েছেন অনিক এবং তার মেয়ে। সদ্যই মেয়ে আদ্যার পাঁচ বছরের জন্মদিন মহা ধুমধাম করে পালন করেছিলেন গায়ক। আদ্যার জন্মদিনে দেখা মিলেছিল টলি তারকাদের। তবে পরিবারের সেই আনন্দ উৎসবের রেশ কাটতে না কাটতেই আবারও হাসি ফুটেছে অনিক ও তার স্ত্রীর মুখে। ছোট্ট আদ্যা হয়ে উঠেছে এবার বড় দিদি। শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী থেকে বিক্রম চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেক তারকারা।